তো হেই গাইজ, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভাই, মানে 1-1.5 বছর মানে আমি যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা ফাইনালি আমার হয়ে গেছে ভাই। তো মানে এতদিন আমি অপেক্ষায় ছিলাম 1K সাবস্ক্রাইবটা কবে হবে, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলতাম। তো ফাইনালি আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, সেটা আগের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। আর তোমরাও দেখতে পাচ্ছ চ্যানেলে ভাই 1K লেখাটা উঠে গেছে। তো মানে 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, মানে আমার সেলিব্রেট করা তেমন কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওই ভেতর থেকে মন থেকে চরম খুশি। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর মানে যেদিন 1K সাবস্ক্রাইব হয়েছে সেদিনই প্রবাল আমার জন্য একটা কেক এনেছে, ও সেলিব্রেট করবে বলে। তো কেকটা এখনও কাটা হয়নি, ফোন কেনার ঝামেলায় ছিলাম, আর আজকে ফাইনালি কেক কাটা হবে। আর কেক কাটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তাই কখনো হয়। তো চলো, সকাল সকাল এখন উঠে গেছি, উঠে এখনও মানে ফ্রেশ হয়ে গেছি কিন্তু রেডি হয় নাই। রেডি রেডি হয়ে কেকটা নিয়ে যাব পোবালদের বাড়ি, ওইখানে যে কেকটা কাটা হবে। তো চলো, সেলিব্রেট হবে, আর সেলিব্রেট হবে আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, তাই কখনো হয়। তো চলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব মজা হবে আর খুবই আনন্দের ব্লগ আজকে আমার একটা। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ভাই, এখন আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আর আমার সাথে মানে আমি একাই যাচ্ছি, এই যে আমার গাড়ি। তাই রাস্তায় কোনো তোমাদেরকে সিনেমাটিক শট দেখাতে পারবো না, একবারে কেক টেক নিয়ে বেরিয়ে গেছি। এখন সোজা পোয়ালদে বাড়ি যাই, পোয়ালদে বাড়ি গিয়ে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। তো ভাই, সেই 10টার সময় এসেছি কেক কাটার জন্য, আর সেই থেকে এই যে বৃষ্টি হয়েই চললো, বৃষ্টি হয়েই চললো। আর এই যে এখানে কাজ চলছে, আমাদের আগের দিনের আগমনী শ্যুট হয়েছে, ওই এডিট চলছে। তো বৃষ্টিটা কমুক দিয়ে তোমাদেরকে মানে দেখাচ্ছি কোথায় কেক কাটবো না কাটবো, কে কে থাকবে, সবার সাথে পরিচয় করাচ্ছি আর দেখাচ্ছি। তো চলো, এখন বৃষ্টি কমার অপেক্ষায় থাকতে হবে আমাদেরকে। এই যে এখন যা বৃষ্টি শুরু হয়েছে, মানে বাইরে যাওয়াই যাবে না, যে বাইরে বিরাট বৃষ্টি। আর এই ক্লাবের ভেতরে কেক কাটা হবে, একটা দাদার বার্থডে আছে, এই বার্থডের কেকটাও কাটা হবে, আর আমার 1K সেলিব্রেট হবে, ওই কেকটাও কাটা হবে। তো চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে কেক কাটা হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাপি বার্থডে হচ্ছে সোদার আর হারাধনের 1K সেলিব্রেশন ইউটিউবের জন্য। সুন্দর কেক কাটা হয়ে গেছে, দুজনে দুজনে খাই দাও, হ্যাঁ তারপরে আমরা দেখছি। হ্যাঁ সুন্দর, এত মনের মিলন। এখন সহ্য হবে, এই রাতে হলে এখন সহ্য হবে, একটু ভালো দাও। কেক কাটা হচ্ছে, এদিকে পুরো কেক কাটছে, কয় দেখি পুরো, হ্যাঁ পুরো লেপে যেতে কেকটাকে, না না ওরা মানে দায়িত্ব আছে একটু, না দেখি কি অবস্থা হচ্ছে। আবার আমরা 1M হলে কাটবো, ঠিক আছে, বড় কেক হবে। তো গাইজ, আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টি না হলে আমরা আমাদের সাকাইতে আশ্রমে গিয়ে কেকটা কাটতাম, কিন্তু বৃষ্টি হয়েছে বলে এখানে উদ্যানপুরেই ক্লাবে কেকটা কেটে ফেললাম। আর দাদারা সবাই ছিল, দাদাদেরকে দেখালাম, আর একটা দাদার বার্থডে ছিল, সেই বার্থডের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওই দাদা আর আমি একসাথে কেক কাটলাম, দারুণ এনজয় হলো। অনেকে ভাবতে পারে ভাই 1K হয়েছে, খুব তো বেশি কিছু হয় নাই, তাহলে এত লাফালাফি করার কী আছে। ভাই এটা লাফালাফি না, এটা মানে যারা একমাত্র ইউটিউব করে তারাই বুঝবে যে 1K ভাই কতটা মানে কাছের। 1 মিলিয়ন যারা করেছে তারাও জানে ভাই 1K-র মতো যে স্পেশাল জিনিসটা ওইটা কিছু হয় না। 1 মিলিয়নের থেকেও ভাই 1K-টা বেশি স্পেশাল হয়, কারণ মানে যে কোনো মানে বড় হতে গেলে ভাই আস্তে আস্তে পদক্ষেপে পদক্ষেপে উঠতে হবে, আর ওই পদক্ষেপের প্রথম ধাপ হলো ভাই 1K। যারা 1 মিলিয়ন করেছে তারাও ভাই একদিন 1K-তে ছিল আর 1-এ ছিল, আর বিন্দুতে বিন্দুতেই ভাই সিন্ধু হয়। তো আজকে 1K হয়েছে, একদিন 10K হবে, একদিন 100K হবে, কোনো চাপ নেই।
তো চলো তোমাদেরকে ছোট্ট করে সেলিব্রেট করে দেখিয়ে দিলাম। আর ভিডিওটা বেশি বড় করো না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।